জন্য শুকর গুজার নারী বিবাহ করা, শুকর গুজার, খেয়েও শুক্রিয়া না খেয়েও শুক্রিয়া। বর্তমান সময়ে এই এই জিনিসটারই অভাব, শুকর নাই। কলিলাম্মা তাশকুরুন, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে তোমাদের খুব কম মানুষই এমন যে যারা কৃতজ্ঞতা আদায় করে, কৃতজ্ঞ হয়। আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে হয়। এবং ওয়ানিশকুরলি ওয়ালিদাইক, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন আমি যে এত কিছু দিলাম এজন্য আমার প্রতি তোমরা কৃতজ্ঞ থাকবা। বলে ওয়ালে দাইক, তোমার মা বাবার মাধ্যমে তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, এজন্য তোমার মা বাবার প্রতিও কৃতজ্ঞ থাকবা। অনুরূপভাবে যে উস্তাদদের কাছে আমরা শিখেছি, এক দুই হোক কখ হোক, আজীবন আমরা তাদের পায়ের ধুলা, আমরা তাদের পায়ের ধুলা, আজীবন তাদেরকে সম্মান করব। আল্লাহ আমাদের ইজ্জত বাড়াবেন, যার দ্বারা সামান্য সামান্যটুকু উপকার পেয়েছি আজীবন তাকে শ্রদ্ধা করে যাব। কোনো আলেমের থেকে কোনো ফায়দা পাইলাম, নিজের শায়েখের মাধ্যমে কোনো ফায়দা পাইলাম, কোনো আলোচকের কথার দ্বারা ফায়দা হলো, আজীবন সে আমার শ্রদ্ধার পাত্র, তাকে শ্রদ্ধা করব, আল্লাহ আমার ইজ্জত সম্মান বাড়াবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো 14টি হক, জীবিত অবস্থায় 60টি, মা বাবা যতদিন জীবিত আছেন আমাদের উপর তাদের জন্য 60টি হক। এক হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, দুই মনে প্রাণে মহব্বত করা, মা বাবাকে মনে প্রাণে মহব্বত করা। বহু মানুষকে দেখছি শুধু মায়ের কথা বলে, শুধু বাবার কথা বলে, দুনিয়াতে নাই, আমার মা এমন করতেন, আমার বাবা এমন করতেন, এমন বলতেন, মহব্বত। আর বহু মানুষ এমন মা বাবার প্রতি মহব্বত লাগে না, মহব্বত প্রকাশ করে না। আসলে বিষয় হলো খুঁটিনাটি কিছু না কিছু তো হবেই, সন্তানের উচিত মাফ করে দেওয়া, জিদ ধরে বসে না থাকা, জিদ ধরে বসে না থাকা, মাফ করে দেওয়া। থানার ওসি সাহেব যদি ডান্ডা দিয়া বাড়ি মারে তো কয়জন জিদ ধরে বসে থাকে, কয়জন রাগ করে? ওই ক্ষেত্রে কোনো জিদ থাকে না, রাগ থাকে না। আমার মা কিছু বললো, ভাইয়ে কিছু বললো, বাবাই কিছু বললো, দাদাই কিছু বললো, জিদ ধরে বসে থাকি, এই জিদ ঠিক না। জিদের কারণে, রাগের কারণে মানুষ ঠকে যায়। মন থেকে মেনে নিবেন, বস মন থেকে মেনে নেওয়া। স্ত্রী স্বামী স্ত্রী সংসার এখন জটিল, এটা বর্তমান সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই সাপ বেজির সম্পর্ক, কেউ কাউকে ছাড় দেয় না, বড় কঠিন জামানা চলতেছে। এই ক্ষেত্রে স্বামীদের উচিত বস ধৈর্য ছাড়া রাস্তা নাই, কষ্ট স্বীকার করা, ধৈর্য ধরা। হয়তো তাদের কথার আঘাতে আঘাতে আপনার কলিজা ঝরঝরিত হবে, রক্তাক্ত হবে, প্রকাশ করলে ওই রক্তাক্তের উপর আরো রক্তাক্ত করবে। বস সবর করা, ধৈর্য ধরা, আল্লাহ এটার বিনিময় আপনাকে আল্লাহর মহব্বত দান করবেন, আল্লাহ পাকের নৈকট্য দান করবেন, আপনার সন্তানদের ভালোবাসা আপনি পাবেন, হয়তো এর উসিলায় আপনার সন্তান দিনদার হবে। আল্লাহ পাক খুব তৌফিক দান করেন। মনে প্রাণে মহব্বত করা, তিন সর্বদা তাদেরকে মেনে চলা। ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম মানছেন না, সর্বদাই তাদেরকে মেনে চলা। আমাদের নবীজির দুধমা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো এক যুদ্ধের অভিযানে হযরতে হালিমা সাদিয়া যখন শুনছেন নবীজি আসছেন, তিনি মুমেনা ছিলেন, দেখতে আসছেন, নবীজিকে দেখতে আসছেন দুধমা। দেখুন দুধ মায়ের প্রতি, তিনি তো উভয় জাহানের বাদশাহ,
ওনার উপরে তো আর কেহ নাই, নবীজির উপরে তো আর কেহ নাই, দুনিয়ার কোন মানুষের থেকে তিনি কিছু শিখেন নাই, আল্লাহ এই সিস্টেম রাখেন নাই, কারণ তাহলে তো সে নবীর উপরে উঠে যাবে। বহিস্তু মুআল্লিমা, নবীজি বলেছেন যে আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তো যখন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ, নবীজি মাথার পাগড়ি খুলে জমিনে বিছিয়ে দিয়েছেন এবং উনাকে ওই পাগড়ির উপরে বসাইছেন। মায়ের প্রতি ইজ্জত, মায়ের প্রতি সম্মান, তাও আপন মা, দুধ মা। তো যিনি দুধ মাকে এতটা সম্মান দিতে পারলেন, আপন মা থাকলে তাকে কতটা সম্মান করতে। যাদের মা আছে, যাদের বাবা আছে জীবিত, কদর করবেন, কদর করবেন, হাত পা টিপে দিবেন, মাথায় তেল দিবেন, ঘুম পাড়াইয়া দিবেন, মাকে সময় দিবেন, প্রয়োজনে বাবাকে গোসল করায় দিবেন, মা বাবার জামা কাপড় ধুয়ে দিবেন, মাথায় তেল দিয়ে দিবেন, তাদের কি পছন্দ সেটা এনে খাওয়াইবেন, তাদের পছন্দনীয় পোশাক তাদেরকে পরাবেন। একসময় আপনার টাকা পয়সা হবে, কিন্তু মা বাবার জন্য খরচ করার আর সুযোগ হবে না। এরকমই হয় বেশিরভাগ, এক সময় টাকা পয়সা হয় কিন্তু ওই সময় আর মা থাকে না, ওই সময় আর বাবা থাকে না, ওই সময় বেঁচে থাকার আর কোনো দামও থাকে না। আপনি ঘরে যাবেন, তো ঘরে গেলে আপনার স্ত্রী তাকায় থাকবে হাতের দিকে, এটা এটা আনতে বলছে আনছে কি না, না হলে দাও নিয়ে বসে থাকে। আপনার সন্তান তাকায় থাকবে বাবাকে বলছে এটা সেটা আনতে, আনছে কি না, দূরের থেকে টার্গেট করে, আনলে ওকে, না আনলে শুরু আর কি, সাপ বেজির সম্পর্ক। আর মা দরজা, মা আসার রাত্রে 11টা 12টা 2টা বাজে, মায়ের চোখে ঘুম নাই, বাবা আছে বাবার চোখে ঘুম নাই, 2টা 3টা 4টা মা বাবা অপেক্ষায় আছে। তো যখন সন্তান ঘরে প্রবেশ করে, মা মুখটা দেখে, সন্তানের মুখটা দেখে, বাবা নিজের সন্তানের মুখটা দেখে, মুখ যদি খাইয়াও আসে তারপরও বলে তুমি তো খাইয়া আসো নাই, তোমার মুখটা শুকায় গেছে, তুমি আগে খাও। খাওয়ায়, আদর যত্ন করে, মহব্বত করে, মায়ের ভালোবাসা। মা তার সন্তানকে যতটা ভালোবাসতে পারেন, পৃথিবীর দ্বিতীয় কেউ আপনাকে ভালোবাসা দিতে পারবে না। অন্যদের ভালোবাসা, ভালোবাসার মধ্যে স্বার্থ জড়িত, একদম স্বার্থ জড়িত, আল্লাহর কসম, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো, দিতে পারবেন না আপনার মতো নিকৃষ্ট তাদের নজরে আর কেউ নাই। বাস্তব, এটা একদম বাস্তব। আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বাবাকে কদর করার তৌফিক দান করেন। তো 4 নম্বর হলো তাদের খেদমত করা, যেভাবে তাদেরকে খুশি করা যায়, যেমনি খুশি করা যায় তাদের খেদমত করা, তাদের প্রয়োজন পুরা করা, ওষুধ, এরপরে পোশাক, মানে যা যা প্রয়োজন, মাঝে মধ্যে তাদের হাতে কিছু টাকা দেওয়া। পিতার ইনকাম নাই, মায়ের ইনকাম নাই, টাকা পয়সা এমন জিনিস, টাকা পয়সা না থাকলে অশান্তি লাগে, এই জন্য আপনি আপনার মা বাবার এ টু জেড সব খরচ তো আপনি করেনি, এরপরেও কিছু টাকা হাতে দিবেন। কারণ হলো অনেক সময় নাতি, মেয়ের ঘরের নাতিরা আসে বা অন্য ছেলের ঘরের নাতি পুতি আছে, তো এদের হাতে কিছু দিলে বুড়া বুড়ি মজা লাগে যে আমার নাতিটার হাতে কিছু দিতে পারলাম, আমার মেয়েটা আসছে মেয়েটার হাতে কিছু দিতে পারলাম, মেয়ের জন্য গোপনে গোপনে টান, মেয়ের জন্য গোপনে গোপনে টান থাকে। তো মা বাবার দোয়া পাওয়ার এক আজীব রাস্তা হলো তাদের হাতের মুঠায় গোপনে আপনার বউ যেন টের না পায়, ওরে বাপরে ঘুম হারাম করে ছাড়ব, আপনার স্ত্রী যেন টের না পায়,
আপনার মাকে দিবেন খুব গোপনে, বাবাকে দিবেন খুব গোপনে, আপনার পরিবারের জন্য খরচ করবেন খুব গোপনে, আল্লাহ হেফাজত করেন। তাদেরকে সর্বদা আরাম ও স্বাচ্ছন্দ্যের মাঝে রাখার ফিকির করা, সব সময় তারা যেন আরামে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, তাদের রুম, তাদের মশারি, তাদের বিছনা চাদর, তাদের তোশক, তাদের বালিশ, তাদের যেন আরাম হয়। যে সমস্ত ওষুধ তাদের প্রয়োজন আগেই কিনে রাখবেন, ভালো ডাক্তার দেখাইবেন, মানে তাদের আরামের সকল ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা, যদি তারা দেশে থাকে আপনি শহরে থাকেন তো মাঝে মধ্যে যাওয়া দেখা, তাদের তো সময় কাটার আর কোনো রাস্তা নাই, তারা তো আপনাকে লালন পালনই ছিল তাদের স্বপ্ন, এখন আপনি বড় হয়েছেন তো এখন আপনাকে নিয়েই তো তাদের স্বপ্ন। আপনি যদি শহরে শহরে পড়ে থাকেন, দূরে দূরে পড়ে থাকেন, তো তারা তো কষ্ট পাইল, এই জন্য মাঝে মধ্যে তাদের সাথে দেখা করা, বসা, একটু সময় দেওয়া, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এই হইল মা বাবা যাদের জীবিত, জীবিত মা বাবাদের জন্য এটা করণীয়। আর মৃত্যুর পরও 60টি, মারা গেছেন এখনো 60টি, জীবিত আছেন তাও 60টি, হক মারা গেছেন তখনও হক কয়টি? 60টি। তাদের মাগফিরাতের জন্য দোয়া করা সব সময়, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন। এটার জন্য ওযু লাগবে না, নামাজও লাগবে না, আরবি ভাষাও লাগবে না, বাংলাতে বারবার বারবার শতবার হাজারবার যখনই মনে পড়বে আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, শত শতবার এটা বলবেন। মানুষ মনে করে যে কাহারো দ্বারা দোয়া করাইতে হবে, ভালো কথা, কেউ যদি কাহারোর সাথে কোনো আলেমের সাথে আপনার মহব্বতের সম্পর্ক থাকে, অনুরোধ করবেন, তিনি দোয়া করবেন বিনিময় ছাড়া, বিনিময় দিয়া মা বাবাদের, মা বাবার জন্য দোয়া করাইলে মা বাবা কিছু পায় না, মৃত ব্যক্তি কিছুই পায় না। আপনি কোরআন খতম করাইবেন টাকা দিয়া, আপনার মা বাবার জন্য কোনো সওয়াব হবে না, তারা কোনো সওয়াব পাবে না, এই বিষয়টা স্পষ্ট হওয়া উচিত। মহব্বত রাখবেন তালেবে ইলমদের প্রতি, মা বাবার প্রতি মহব্বত রাখবেন, মহব্বত থাকলে এমনিই তারা তেলাওয়াত করবে, আপনি মারা গেছেন আপনার জন্য দোয়া করবে, কান্নাকাটি করবে, মাগফিরাতের চেষ্টা করবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, সওয়াব রেসানি করা, যে কোনো ভাবে যে যে সমস্ত পদ্ধতি আছে তাদের কাছে সওয়াব পৌঁছানো। মা বাবার নিয়তে আপনি মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, কোনো গরিবের হাতে কিছু দিলেন, কোনো বিধবার হাতে কিছু দিলেন, আপনি 1 লাখ টাকা পারেন না, 50,000 দেন, 50,000 পারেন না, 5 টাকা তো পারেন, 5 টাকা দিবেন, 5 টাকা সম্ভব না, 1 টাকা দিলেন, বারে বারে দিলেন, মাঝে মাঝে দিলেন, সওয়াব পোষানো মা বাবার আমল নামায়। এবং 3 বার কুলহল্লা পড়লে 1 খতমের সওয়াব, প্রতিদিন অন্তত 1 বার 3 বার কুলহল্লা পড়ে বললেন আল্লাহ আমার মায়ের রুহে, আমার বাবার রুহে এই সওয়াবগুলো পোষায় দেন, আমার আত্মীয় স্বজনের রুহে পোষায় দেন, আমার সমস্ত মুসলমানের রুহে পোষায় দেন, তো কি হবে, আপনি যে 3 বার পড়ছেন আপনিও সওয়াব পাবেন, আর আপনার মা বাবাও পাবে, পৃথিবীর মৃত সমস্ত মুসলমান নরনারী সমান ভাগে পেয়ে যাবে, সমানভাবে পেয়ে যাবে। তাদের সাথী সঙ্গী ও আত্মীয় স্বজনের সম্মান করা, মা বাবার এই সাথী সঙ্গী আছে, আপনার বাবার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন, কিছু হাদিয়া দিবেন, দাওয়াত দিয়ে খাওয়াবেন, ঈদে চাঁদে বিভিন্ন অনুষ্ঠানে পোশাক দিবেন, অর্থাৎ বাবার বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ, মায়ের বান্ধবী যারা তাদের সাথে ভালো আচরণ, এবং মা বাবার যারা আত্মীয়, আপনার মায়ের আত্মীয়, আপনার বাবার আত্মীয়, তাদের খোঁজ খবর রাখা, তাদের সাথে সম্পর্ক রাখা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তাদের সমবয়সী সাথী সঙ্গী ও আত্মীয় স্বজনের সাহায্য করা,
ঋণ পরিশোধ ও আমানত আদায় করা, যদি তারা ঋণী থাকে এটার দায়িত্ব আপনার, মা ঋণী বাবা ঋণী দায়িত্ব আপনার। আপনি আপনার আয়ের একটা অংশ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের ঋণ পরিশোধ করবেন, তাদের ঋণ পরিশোধ করার তো আর কেউ নাই, আপনাকেই করতে হবে। 1 টাকা হোক, 1 লাখ টাকা হোক, আস্তে 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 ঋণ পরিশোধ করবেন। আর যদি তৌফিক না হয় তার হাতে পায়ে ধরে তার থেকে মাফ নিবেন, তার হাতে পায়ে ধরে তার থেকে মাফ নিবেন, আমার বাবা কাছে আপনি এত টাকা পান, আমি তো গরিব মানুষ, আমার এই পরিমাণ আয়, সংসারই চলে না, আল্লাহর হস্তে আপনি আমার বাবাকে মাফ করে দেন। আর যদি আমার কখনো তৌফিক হয় আমি ঋণ পরিশোধের চেষ্টা করব, তাদেরকে ঝুলাইয়া না রাখা, না হলে তারা ঝুলন্ত থাকবে। নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকুজু আনহু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দার কোনো হকের যদি মুআমেলা হয়, আপনি চলে গেছেন, আপনার কাছে অমুকে পাবে তমুকে পাবে, এক হলো ঋণ, অথবা আপনি অন্যায়ভাবে জুলুম করছেন, গালে দিচ্ছেন, গায়ে হাত তুলছেন, এটাও হক। মেয়েকে মেয়ের হক দেন নাই, ছেলেকে বেশি দিছেন, কোনো ছেলেকে বেশি দিছেন, কোনো ছেলেকে কম দিছেন, এগুলা হক। এ সমস্ত কারণে মুমিনের আত্মা ঝুলন্ত থাকে, মুমিনের আত্মা ঝুলন্ত। এ আল ইন্তেজার ও আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা এটা মৃত্যু যন্ত্রণার মতো কঠিন, এর চেয়ে বড় কঠিন কোনো ফয়সালা নাই, না জান্নাত না জাহান্নাম, এটা আরেকটা শাস্তি গজব। মুমিনের আত্মা ঝুলন্ত থাকে, এজন্য আমরা কার হক নষ্ট করব না, যদি হক নষ্ট হয়ে থাকে মাফ নিয়ে নিব, মাফ নিয়ে নিব। যদি মা বাবা সুযোগ না পায় হক আদায় করে মারা যাওয়ার, তো আপনি সন্তান হিসাবে তাদের এই হক আদায় করবেন। যার সাথে আপনার বাবার ঝগড়া হয়েছে তার পায়ে ধরবেন, আপনার বাবা কাহার উপরে জুলুম করছে তার থেকে মাফ নিবেন। এগুলো সন্তানকে শিখাইতে হবে, সন্তানকে বলতে হবে, এই মানসিকতা সন্তানকে তৈরি করতে হবে, এই মেজাজ তাদের মধ্যে থাকতে হবে, রাখতে হবে। এজন্য ছোট কালেও ছোট ছোট বাচ্চাদেরকেও আল্লাহওয়ালাদের সোহবতে নিয়ে যাওয়া, সাহাবাই কিরাম নিজেদের ছোট ছোট বাবুদেরকে নবীজির সোহবতে নিয়ে আসতেন, ওই সোহবতের বরকতে ছোট বাচ্চাদেরও মেজাজ তৈরি হয়, তাদের মধ্যে দিন আসে। সোহবত ব্যতীত দিন আসার কোনো রাস্তা নাই। মাদ্রাসায় পড়লে, মাদ্রাসায় পড়াইলে শিখা যায়, বিদ্যা অর্জন হয়, কিন্তু দিন আসে না। দিন আসার রাস্তাই হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবত, আলেমে দিনের সোহবত। যতক্ষণ কারো সোহবত পাবো না ততক্ষণ আমাদের মধ্যে দিন আসবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শরীয়ত সম্মত ওসিয়ত পুরা করা, যদি মা বাবা কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, বাবা আমার মৃত্যুর পরে এই কাজটা কইর, হ্যাঁ, যদি তাদের সম্পদ থাকে, এখানে মাসালা আছে, সম্পদ থেকে যদি পারেন হয়ে গেল, যদি সম্পদ থেকে না হয় এটা আপনার উপর ওয়াজিব থাকবে না, মোস্তাহাবের পর্যায়ে আপনি চেষ্টা করবেন আপনার মায়ের মনের আশাটা পুরা করতে, বাবার মনের আশাটা পুরা করতে। এই খবর তারা পাবে, আপনি তাদের হকটা ওসিয়তটা পুরা করলে এই খবরটা তারা পাবে, তো তাদের ওসিয়তটা পুরা করা। আবার যদি কোনো গুনাহের ওসিয়ত করে থাকে তাহলে সেটা পালন করা লাগবে না। মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা, যখন সুযোগ হয় কবরের পাশে যাওয়া, কবরের পাশে গিয়ে যদি সুযোগ থাকে পশ্চিম দিকে গিয়ে মাথা ঘুরে দেয় না, লাশকে মাথা বরাবর বসা, মা হোক বাবা হোক মাথা বরাবর একটু বসা, এটা মুস্তাহাব যদি কবরে ওরকম সুযোগ থাকে। এরপরে আপনি যা পারেন অন্তত 3 বার বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ পড়া, আরো যা পারেন আল্লাহর কাছে দোয়া করলেন, মাপ চাইলেন, বারবার গেলেন, বারবার মাপ চাইলেন, আপনার যে ছটপট, আপনার ভিতরে যে এই অস্থিরতা, এটা আল্লাহ দেখতেছেন। আপনার ভিতরে যদি অস্থিরতা হয় মা বাবার গুনাহ মাফের জন্য, আপনার মধ্যে যদি চেষ্টা ফিকির থাকে, আল্লাহর কসম আল্লাহ মাফ করে দিবে। বারবার মাপ চাওয়া, তাদের কবর জিয়ারত করা। আচ্ছা, পিতামাতা কাফের হলেও তাদের খেদমত করবে,
আল্লাহ ও রাসূলের কথার বিরুদ্ধে না হলে মা বাবা মা বাপের কথার উল্টো চলবে না। কারো পিতা মাতা তার উপর নারাজ হয়ে মরে গেলে তাদের জন্য খুব বেশি পরিমাণ দোয়া ও ইস্তেগফার করতে থাকবে, হয়তো এর বরকতে আল্লাহ তাআলা তাদেরকে রাজি করে দিবেন। ভাই হাকি, অর্থাৎ আপনার মা আপনার উপর অসন্তুষ্ট ছিল, বাবা অসন্তুষ্ট ছিল, এই অবস্থায় মারা গেছেন, আপনার উপরে রাগ। অনেকে মারা যাওয়ার আগে বলে আমার ছেলে যেন আমার জানাজায় না আসে, আমার মরা মুখ না দেখে। কোন পর্যায়ে আঘাতপ্রাপ্ত হলে মা বাবা এই কথা বলতে পারে, কোন পর্যায়ে আঘাতপ্রাপ্ত হলে? যাই হোক, মা বাবা যদি অসন্তুষ্ট থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তো এই বেশি বেশি আল্লাহ পাকের কাছে তাদের জন্য মাপ চাওয়া দোয়া করা, মাপ চাওয়া দোয়া করা, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, বলতে 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 আল্লাহ ওনাকে এদিক দিয়া ওনার গুনাহ মাফ করবেন, আর ওই দিক দিয়া তাকে আপনার প্রতি রাজি খুশি করাইয়া দিবেন। এ খবর তো যায়, খবর এটা তো নেটওয়ার্কের মতো, হ্যাঁ সব খবর যায়। হঠাৎ মৃত ব্যক্তিকে আল্লাহপাক প্রমোশন দেন, প্রমোশন দেন, থার্ড পজিশনে ছিল সেকেন্ড পজিশনে আইনা দেন, সেকেন্ড পজিশনে ছিল ফার্স্ট পজিশনে আইনা দেন, ফার্স্ট পজিশনে ছিল বিএবিতে আইনা দেন, বিএবিতে ছিল সিআইবিতে আইনা দেন, আরো উপরে উঠান, আরো উপরে উঠান। মারা যাওয়ার পরে এই যে যারা দিনের কাজ করে আলেম ওলামা, যারা দিনের কাজ করেছেন করতেছেন, তারা মারা যাওয়ার পরে তাদের প্রমোশন আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। কারণ লোক রেখে যান, বহু হাফেজ তৈরি করে গেছেন, আলেম তৈরি করে গেছেন, তারা আরো তৈরি করে, তারা আরো তৈরি করে, প্রমোশন বাড়তেই থাকে। তো এই জন্য যারা শুধু আলেম ওলামা কি দুনিয়া কামায় না, তাদের তো আয় রোজগার আছে। যারা শুধু দুনিয়া কামায়, এই দুনিয়ার দ্বারা তারা শুধু দুনিয়া পায়, আখেরাত জিরো। আর যারা দিনের খেদমত করে, এটার দ্বারা ডবল, এক দিলে দুই পাখি, এটার দ্বারা তারা দুনিয়াও পায়, আখেরাতও পাইয়া যায়। বুঝেন নাই কথা? তাদের দুনিয়াও আসে, আখেরাতও আসে। আপনি হাজার কোটি টাকার মালিক হবেন, কিন্তু একজন আলেমের যে সম্মান আপনি সেটা পাবেন না। আপনি মন্ত্রী সম্মান আছে কয়দিন, যতদিন মন্ত্রিত্ব আছে, এরপরে জেলখানা, জুতার বাড়ি, লাথি, আরেক দেশে যাইয়া পলাও। কিন্তু একজন আলেম তার সম্মান, তার বয়স যত বাড়বে তার সম্মানও তত বাড়বে। তবে শর্ত হলো তিনি মুত্তাকি হতে হবে। সব আলেম আলেম বড় উপরের বিষয়, দাওরা হাদিস পড়লে আলেম না, কেউ দাওরা হাদিস পড়ে সেই আলেম না, কেউ এফতা পড়লো সে মুফতি না। এগুলো এই বিষয়গুলো বুঝতে হবে আমাদের। দাওরা পড়লেই সে আলেম না, এফতা পড়লেই সে মুফতি না। মুফতি অনেক উপরের বিষয়, সাহাবা, 16 লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সেই জামানায় মুফতি ছিল মাত্র 25 থেকে 30 জন। আর এখন বাংলাদেশে আমি বাসা থেকে মাদ্রাসায় আইতে আইতে মনে হয় কয়েকশো মুফতির সাথে কথার কথা আর কি, কয়েকশো মুফতির সাথে দেখা হইয়া যায়, এদিকে মুফতি, হেদিকে মুফতি, ওইদিকে মুফতি, ধোকাবাজি চলতেছে। অনেকে এমবিবিএস পাশ করে না কিন্তু লিখে দেয় এমবিবিএস, এফতা পড়লে মুফতি না, দাওরা পড়লে আলেম না। আলেম অনেক উপরের বিষয়, অনেক উপরের বিষয়, যিনি তার এলেম অনুযায়ী আমল করবেন, পরিপূর্ণ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, শরীয়ত মোতাবেক চলবেন, যার সাথে কবিরা গুনার কোনো সম্পর্ক নাই, পুরো এলেমের উপর যার আমল আছে, তিনি হচ্ছেন আলেম। বুঝে আসেন এই কথা? সারাদিন ফেসবুক টিভে কেমনে আপনি আলেম বলবেন? তারে সারাদিন ফেসবুক নিয়ে আছে, ইউটিউব নিয়ে আছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আল্লাহ হেফাজত করেন, খুব সাবধান থাকা, খুব সতর্ক থাকা। শেষ জামানা এখন, এখন শেষ জামানা, শেষ জামানার ক্ষেত্রে নবীজি বলেছেন, সায়াতি আলা নাসি জামানুন ইয়াকুনু উবাদুহুম জুহালা, অচিরেই এমন এক সময় আসবে
যে সময় যারা সাধারণ নামাজ টামাজ পড়ে, দিনদার নামাজ পড়ে, রোজা রাখে, হজ জাকাত করে, এরা হয়ে যাবে সবাই মূর্খ, এরা সবাই হয়ে যাবে মূর্খ। ও ওলামা উহুম ফুসাক, আর আলেমরা হয়ে যাবে সবাই ফাসেক। এখন মোটামুটি সেই জামানায় চলতেছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এজন্য কে ভাইরাল হলো, কে সারা দুনিয়া কাঁপায় ফেললো, কার মাহফিলে 10 লাখ মানুষ একত্রিত হয়েছে, সেটা দেখার বিষয় নয়, তার তাকওয়া দেখার বিষয়, তার তাকওয়া দেখার বিষয়। আমরা ছোটকালে বাজারে যাইতাম, তো সাপের খেলা দেখাইতো মানুষ, মানুষ চতুর্পাশ থেকে সাপের খেলা দেখা, এটা এটা এত সুন্দর সুন্দর কথা কয় হেরা, কিসের সাপ মাপ, অ্যাডভার্টাইজ দিতে দিতে ঘন্টা পার করে, তো সবাই দাঁড়ায় দাঁড়ায় এদের কথা শুনে, কথাগুলো সুন্দর, এখান দিয়ে মাছ নষ্ট হয়ে যাইতেছে, গোস্ত নষ্ট হয়ে যাইতেছে, রাত্র হয়ে যাইতেছে, কিন্তু কথাগুলো সুন্দর শুনতেছে। এখন সে কি আলেম হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে? কেন, সবাই তো দাঁড়ায় দাঁড়ায় তার কথা শুনতেছে, বলতে পারলেই সে আল্লাহওয়ালা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য ওয়াজ মাহফিলে এখন আর কোনো ফায়দা হয় না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যারা ওয়াজ মাহফিল করে হাদিয়া গ্রহণ করে, তাদের ওয়াজ মাহফিলের কোনো প্রতিক্রিয়া হয় না। খুব মনে রাখবেন কথা, এটা আমার কথা না, এটা কার কথা? হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইলমু ওয়াল উলামা কিতাব খুলে দেখেন, যারা ওয়াজ মাহফিল করে হাদিয়া গ্রহণ করে, তাদের ওয়াজ মাহফিলের দ্বারা মানুষের ফায়দা হয় না, তাদের মানুষের পরিবর্তন আসে না। আল্লাহ হেফাজত করেন। তো এরপরে অন্য কারো পিতা মাতাকে মন্দ বলবে না। আপনি যদি কারো মাকে গালি দেন, বাবাকে গালি দেন, তাহলে কি হবে, এর মাধ্যমে আপনি আপনার মা বাবাকে, মূলত আপনি আপনার মা বাবাকে গালি গালি দিচ্ছেন। কিভাবে দেখুন, অন্য কারো পিতা মাতাকে মন্দ বলবে না, কারণ তাহলে সে তোমার পিতা মাতাকে মন্দ বলবে। অতএব তোমার পিতা মাতাকে মন্দ যেন তুমি বললে। বুখারী মুসলিম শরীফের হাদিস। আবার বলতেছি, অন্য কারো পিতা মাতাকে মন্দ বলবে না, কারণ তাহলে সে তোমার পিতা মাতাকে মন্দ বলবে। অতএব তোমার পিতা মাতাকে মন্দ যেন তুমি বললে। এত সুন্দর কথা নবীজি ছাড়া এ দুনিয়াতে আর কে বলে গেছে? নবীজির যে কথাগুলো, এত সুন্দর সুন্দর কথা আর কে বলে গেছে বলেন? মা বাবাকে এতটা সাপোর্ট দিয়া গেল আল্লাহ আল্লাহ রাসুল, যেখানে আল্লাহর শুক্রিয়ার কথা সেখানেই সাথে সাথে লাগা লাগে মা বাবার কথা বলে দিছে। এত সাপোর্ট আল্লাহ আল্লাহ রাসুল মা বাবাকে দিয়ে গেল, কিন্তু সেই মা বাবা সন্তানের হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে ওয়াইফাই তুলে দিচ্ছে, ডিশ অ্যান্টেনা তুলে দিচ্ছে, টাচ মোবাইল তুলে দিচ্ছে, সেজদা শিখাবে, নাচ গান শিখায়, ফ্যাশন শিখায়, কি উপায়? এজন্য জবাইও করে, এজন্য সন্তানই জবাই করতেছে, সন্তানই মা বাবাকে পিটাইতেছে, বস্তায় ঢুকাইয়া রাস্তায় ফেলে যাচ্ছে, বাপে দেয় সন্তানের নামে মামলা, সন্তান দেয় বাপের নামে মামলা। এই তো চতুর্দিকের গুণগান গুঞ্জন। আল্লাহ হেফাজত করেন। পিতা মাতার মৃত্যুর পর তাদের দোস্তদার লোকদের সম্মান উপকার করা মা বাবার, মা বাপের খেদমতের মধ্যে গণ্য হবে। আপনার বাবা যাদের সাথে উঠা বসা করছেন, বন্ধু বান্ধব চলাফেরা যাদের সাথে করছেন, বাবা এখন নাই, ওই বন্ধু বান্ধবদের খেদমত করা মানেই আপনার বাবার খেদমত করা। আপনার মায়ের বান্ধবী, মায়ের আত্মীয় স্বজন, মা যাদের সাথে উঠা বসা করছেন, তাদের খেয়াল রাখবেন, তার মানেই আপনার মায়েরই আপনি খেয়াল রাখতেছেন। সন্তানের হক, এতক্ষণ তো আমাদের উপর আমাদের মা বাবার কি হক, এবার আমরা সন্তানের হক সম্পর্কে জানব। সন্তানের উপর যেমন
মাতা পিতার কর্তব্য রয়েছে, অনুরূপ মাতা পিতার উপরও সন্তানের প্রতি কিছু দায়িত্ব রয়েছে যা অবশ্য পালনীয়। নিম্নে তা উল্লেখ করা হলো। এক, নিজে সতী সাদী নারীকে বিয়ে করা। বিয়ে করার সময় আপনি বিয়ে করবেন, এটা আপনার সন্তানের হক, কিন্তু সন্তানের হক। আচ্ছা, পুরোটা আগে পড়ি, যাতে সুসন্তান জন্মগ্রহণ করে। নিজে সতী নারীকে বিয়ে করা যাতে সুসন্তান জন্ম লাভ করে। সুসন্তানের জন্য এটা পূর্ব শর্ত। ফর্মা যদি ইট বানায় না, ফর্মাতে রাখা, তো ফর্মা যদি একটু বাঁকা হয়, ইট সব কি হবে? বাঁকা হবে। তো মা হচ্ছে ফর্মা, মায়ের গর্ব হচ্ছে ফর্মা। এজন্য বিয়ে করার সময় মেয়ে কি চাকরিজীবী কিনা, মেয়ে কোটিপতি কিনা, মেয়ের বংশ কি, মেয়ে রূপসী কিনা, এখন শুধু লম্বা চৌড়া সুন্দরী, লম্বা চৌড়া সুন্দরী, সুন্দরী লম্বা চৌড়া, এই এডার পিসের। আর মেয়ে পক্ষ বাড়ি বাড়ি আছে কিনা, আমেরিকা সিটিজেন কিনা, সরকারি চাকরি করে কিনা, দুই পক্ষ দুই গুমরাহিতে লিপ্ত, দুই পক্ষ দুই গুমরাহিতে লিপ্ত, আল্লাহ হেফাজত করেন। আমেরিকা থেকে আসলে যদি শুনে সিটিজেন, বুড়ো হইল 13 বছরে মেয়ে দিয়ে দেয়, ওই বেড়ার 50 চলে, কার্ড পায় না, গ্রিন কার্ড পায় না, বুড়ো হয়ে গেছে থাকতে থাকতে, আসলে 12 বছরে মেয়ে দিয়ে, পারলে শাশুড়ি যায় বিয়ে বসে, এমন জামান, শাশুড়ি লাফালাফি শুরু করে দেয়, এই অবস্থা। এক এলাকায় এক লোক, এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘ, যতদিন দেশে ছিল মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, পরে ইতালি গেছে, পরে ইতালি থেকে অনেক বছর পরে আসছে, এই ফাঁকে যে মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল তার বিয়ে হইছে, তার মেয়েও হইছে, মেয়েও বড় হইছে, পরে এই লোক ইতালি থেকে আসার পরে হের সাথে বিয়ে দিয়ে দিছে। এটা তো শরীয়ত ভাবে জায়েজও হয় নাই। জায়েজ কেন হয় নাই এত গভীর মাসালা বলবো না এখানে, জায়েজ হয়নি। এখন বিদেশ থেকে আসছে, মাথা নষ্ট, দিন দিন দেখতে হবে বিয়ে শাদীর ক্ষেত্রে, দিন দিন থাকার পরে বাকিটা পাইলে আলহামদুলিল্লাহ, আগে দিন, এরপরে আপনি কুফু মিলাবেন, সামাজিক অবস্থান বিভিন্ন কিছু দেখবেন। তো সন্তানের উপর মা বাবার হক হলো আকিকা করা এবং ভালো নাম রাখা। দুনিয়াতে বাচ্চা আসার পর আকিকা করা, ভালো নাম রাখা, শৈশবে স্নেহ ও যত্নের সাথে বাচ্চাদেরকে লালন পালন করা, বাচ্চাদেরকে আদর করা, ভালোবাসা। আপনি যদি বাচ্চাকে আদর করেন, ভালোবাসেন, সে আদর শিখবে, ভালোবাসা শিখবে, পরে আদর পাবেন, ভালোবাসা পাবেন। সন্তানের প্রতি স্নেহ ও দয়া প্রদর্শন করা ফজিলতের কাজ। সন্তানকে স্নেহ করা, দয়া করা। এক লোক আসলো নবীজির কাছে, নবীজির বড় নাতি হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বসা, তো হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে চুমু দিছেন নবীজি, আদর করছেন। ওই লোক মাথা নষ্ট ওয়ালা মানুষ আর কি, ওই লোক বলতেছে যে আপনি বাচ্চাদেরকে চুমু খান, আমার তো 10টা সন্তান, আমি তো কোনোদিন এদেরকে চুমু খাই নাই, কোনোদিন এদেরকে আমি চুমু দেই নাই। তো নবীজি বলছেন যে আল্লাহ যদি আপনার অন্তর থেকে দয়া মায়া দূর করে দেয়, তো আমার কি করার আছে, আমার আর কি করার আছে। তো এখানে হতে পারে যে আল্লাহ কেন দয়া মায়া দূর করলেন, আল্লাহ তো ধরে দয়া মায়া দূর করেন না, তার আমলের কারণে, বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে সে দয়া মায়াহীন হয়ে যায়। এজন্য বাচ্চাদেরকে আদর করা, এরা জ্বালা যন্ত্রণা করবে, আগে দেশ গ্রামে যে সমস্ত বাচ্চা হয় এদের এদের কোনো জ্বালা যন্ত্রণা নাই, সকালবেলা ঘুম থেকে উঠে তো মা দুপুরে খুঁজে টুজে আয় না, আবার খাওয়াইয়া দেয়, আবার যে বাইর হয় সন্ধ্যাবেলা ঘরে আসে না, পাটা ধোয়াইয়া ঘরে ঢুকায়, এই হলো গ্রামে, কোনো জ্বালা যন্ত্রণা নাই। আর শহরে তো হইলো একটা বাচ্চার হইলো টেনিস বলের মতো লাফায়, শুধু লাফা লাফি লাফা লাফি লাফা করবে, তাদের খেলার জায়গা নাই, মাঠ নাই, গাছপালা নাই, পুকুর নাই, কি করবে।
এজন্য সব অসুস্থ বাচ্চা তৈরি হইতেছে, মোটা মোটা বাচ্চা তৈরি হইতেছে। আমরা মনে করি মা বাবা দেশে আমি এবার গেছি, আমারই আত্মীয় বাচ্চা একটা কোলে নিছে, বাবারে এত ওজন, ছোট বাচ্চা এখনো এই ঠিক মতো বসতে পারে না, খাবাইতে খাবাইতে দা দিয়ে সারা দিন খাবায়, পরে আমি শুনছি ব্লেন্ডার করে খাবায়, কত আর খাবাইব, ডাইরেক্ট ব্লেন্ডার করে এরকম খাবাইতে খাবাইতে এই পোলারে এরকম এই বয়সে এরকম মোটা বানায় ফেলাইছে। খানা তো অন্তত ভালো কোনো খানা নাই, হালকা পাতলা থাকা ভালো, হালকা পাতলা হালকা পাতলা। এখন যে জামানা আসছে ভাত মনে হয় ছাইড়েই দিতে হইব, ভাত ভাত ছাইড়েই দিতে হইব। এখন ভাত যে খাই এটা কি চায়নারা প্লাস্টিকের চাউল ঢুকাই দিছে কিনা আমরা সেটাও তো জানি না, এমন জামানা আসছে। এখন ভাত খাইতেছি না ডিম বাজার থেকে কিনি, এটা কি মুরগির ডিম না কচ্ছপের ডিম না বানানো ডিম, আস্তে আস্তে সেই জামানা আসতেছে। গরু গোশত নাকি বানাইয়া ফেলে, দুধও অরিজিনাল দুধ বানাইয়া ফেলে, আল্লাহ জানে সামনে কি হয়। যত চিকনা ফাকনা থাকা, চিকনা দুর্বল এটাই ভালো, মোটা হইলে এই মনে করেন এবাদত করতে পারবে না, পড়ালেখা শিখতে পারবে না, সারাদিন শুয়ে থাকবো সারাদিন বসে থাকবো। সরকারের উচিত হলো প্রত্যেক এলাকায় বাচ্চাদের খেলার মাঠ রাখা, সরকারের দায়িত্ব সাঁতার শিখার ব্যবস্থা রাখা, শহরে সাঁতার কোথায় শিখবে ব্যবস্থা নাই, সরকারের দায়িত্ব সাঁতারের ব্যবস্থা রাখা, মাঠ রাখা, সবুজ গাছ, যেমন রমনা পার্ক বাংলাদেশের জন্য এক আজীব নিয়ামত, রমনা পার্ক কত বড় আর কত জাতের গাছ যে আছে, আল্লাহওয়ালারা সেখানে গেলে পাগল হইয়া যায়। আমার শায়েখ মাঝে মধ্যে রমনা পার্কে যান তো গেলে আর আসতে পারেন না, এই কবিতা লেখেন, এই আল্লাহর প্রেমে ডুবে যায় বিভিন্ন গাছপালা দেখা। যখন মানুষ দুনিয়ার সৌন্দর্য থেকে নিজের চোখ ফিরাবে তখন আসল সৌন্দর্য তার চোখের সামনে বেশি উঠবে। দুনিয়ার হারাম সৌন্দর্য, বিন নারীর দিকে তাকানো, সুশ্রী ছেলেদেরকে দেখা, এই অমুকের বাড়ি অমুকের গাড়ি, এই সমস্ত দিক থেকে যখন আমরা নজরকে বাঁচাবো তখন আল্লাহর সৌন্দর্যটা আমাদের চোখের সামনে বেশি উঠবে, ওটা হচ্ছে আসল সুন্দর। আর এগুলো হলো সে সৌন্দর্যের একটা ছায়া, একটা ছিটা, একটা বিকাশ, আসল সৌন্দর্য সেটা। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে মানুষ যখন গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, বাঁচতে 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 আঘাতে 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 অন্তরটাকে ঝরঝরিত করে ফেলে, একবারই শেষ হয়ে গেছে গুনাহ থেকে বাঁচার কষ্ট সইতে সইতে, তখন তার অন্তরের চক্ষু খোলে। কি খোলে? অন্তরের চক্ষু। তখন তার রুহের চক্ষু খোলে। চোখ শুধু দুইটা না, চোখ আরো দুইটা আছে ভিতরে, অন্তরের চোখ রুহের চোখ। ওই অন্তরের চোখ যখন খুলবে, রুহের চক্ষু যখন খুলবে, তখন এই অন্তরের চোখ আর রুহের চোখ দিয়ে আল্লাপাকের সৌন্দর্যতা, আল্লাপাকের জামাল দেখার তৌফিক তার হয়ে যায়, আসল জিনিস আসল জিনিসটি পাইয়া যায়, তখন এই দুনিয়া বেমজা লাগে, তাদের আর বেঁচে থাকতে মন চায় না, তাড়াতাড়ি কবে আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ আমাদের প্রতি মেহরবানি করেন, আমাদের অন্তর চোখের কোনো ঠিক ঠিকানা আছে আমাদের? রুহের কোথায় অন্তর কোথায় রু? রু বালেগ হয়, রু আমাদের তো রু এখন না বালেগ, রু আবার বালেগ হয় যখন নিসবত মা আল্লাহ হাসিল হবে, আল্লাহ পাকের সাথে তাল্লুক হাসিল হবে, একটা নেট ইন্টারনেট নেট কায়েম হবে। আর মোবাইলে আপনি কথা কইবেন, আপনার ছেলে ডাকা আপনি কথা কইবেন, সিম ঢুকান নাই, সিম ওকে হয় নাই, সিম তো বসাইতে হবে, এরপরে সে নেট পাবে, এরপরে আল্লাহর সাথে আপনার সন্তানের সাথে কথা বলবেন, ঠিক আল্লাহর সাথে এরকম নেট কায়েম করতে হয়, তখন একটা যোগাযোগ হবে। ওই আল্লাহ পাকের সাথে কথা আলাপের কোনো ভাষা নাই, কোনো আওয়াজ নাই, কোনো তার নাই, কিন্তু কথা হইতেই থাকবে, প্রেম মহব্বত ভালোবাসা হইতেই থাকবে। এজন্য আল্লাহওয়ালারা চুপ থাকে বেশি, আল্লাহওয়ালারা চুপ থাকে বেশি, আসলে চুপ তো না, আসলে ভিতরে ভিতরে কি চলতেছে, প্রেমের আলাপ চলতেছে, গল্প স্বল্প চলতেছে, মহব্বত চলতেছে, কখনো আল্লাহ পাক অভিমান করেন, কখনো একটু রাগ করেন,
তো এই বেচারা পাগল হয়ে যায়, আল্লাহ রাগ করছেন, অভিমান করছেন, কান্না কাটি দোয়া মোনাজাত করে আবার আল্লাহর রাজি খুশি করায় ফেলে। হ্যাঁ, আসল কাজ সেটা আল্লাহর, আল্লাহ পাকের সাথে যেন নেট কায়েম হয়, যোগাযোগ কায়েম হয়, এটাকে বলে তাআল্লুক মা আল্লাহ। ওগুলো বললে তো আসলে সবাই বুঝবেও না, তাআল্লুক মা আল্লাহ। এবাদত তো এটা হইলো অমুক আমল করলে এই সওয়াব, অমুক আমল করলে এই সওয়াব, এটা হলো বাচ্চাদেরকে চকলেট দেখানোর মতো আর কি কইতাম এখন আপনাদেরকে, যেহেতু অনেকে এটা নিয়ে ব্যস্ত, বাচ্চাদেরকে কি দেখানোর মতো চকলেট, যে এই যদি এই বাবুরা কাজটা করে দাও চকলেট দিমু, ধুমধাম কাজ করে ফেলায়। হ্যাঁ, আসলে এগুলো হলো চকলেট দেখানোর মতো, আসল তো হইলো আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক, মহাব্বত, আরো গভীরে পোষা, আরো গভীরে পোষা, আরো গভীরে পোষা। আল্লাহকে দুই চোখ দিয়ে দেখা যাবে না, কিন্তু আল্লাহ পাকের সৌন্দর্য, জামাল, এবং দেখা না গেলেও অনেক কিছু দেখা যাবে অন্তরের চোখ দিয়া, রুহের চক্ষু দিয়া, সেটা আসল জিনিস। সেই মাকাম যেন আমরা অর্জন করি। একবার নবীজি আমাদের আয়েশার সাথে বসা, তো হঠাৎ নবীজি বলতেছেন, কে তুমি? কাকে বলতেছেন? আম্মাদান আয়েশাকে বলতেছেন, তুমি কে? কা আমি তো আয়েশা। কা আয়েশা কে? নবীজি বলতেছেন কি, আয়েশা কে? মানে এখন আর ভিন্ন আরেক জগৎ, আয়েশা কে? আবু বকরের মেয়ে আয়েশা। আবু বকর কে? আবু তোহা, আবু কুহাফার ছেলে। আবু কুহাফা কে? মানে নবীজি এখন ভিন্ন এক। তো আমরা কবে সেই জগতে যাব? আমরা সেই জগতে যাব কই, কখন? আল্লাহ আমাদেরকে সেই জগৎ নসিব করেন। এই এটা হলো মাটির পৃথিবী, আরেকটা জগৎ আল্লাহ সৃষ্টি করছেন, নূর দ্বারা তৈরি করছেন। কি দ্বারা? নূর দ্বারা। মাসনবী শরীফে আসছে, নূরের জগৎ। আল্লাহওয়ালারা যেদিকে তাকান শুধু নূর আর নূর দেখেন। সাপ খেলে না বাচ্চারা? উদাহরণ দেওয়ার জন্য, বুঝার জন্য আর কি। সাপ খেলে তো, সাপ খেলে খেলে প্রথম স্টেজ, সাপ খেলে 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 পরে এই স্টেজে জিতলে আরেকটা সাপ আসে নতুন, আরেকটা পদ্ধতি আসে খেলার, নতুন আরেক নতুন পদ্ধতি আসে। এই জগতে গুনাহ থেকে বাঁচতে বাঁচতে, জিকির করতে করতে, আল্লাহওয়ালাদের সোহবতে আসা যাওয়া করতে 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 করতে, গুনাহ থেকে বাঁচতে বাঁচতে, কান্নাকাটি কান্নাকাটি কান্নাকাটি, তখন নতুন এক জগতের সন্ধান আল্লাহ পাক দিয়ে দিবেন, সেটা হচ্ছে নূরের জগৎ। আল্লাহ আমাদেরকে সে পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো শৈশবে স্নেহ ও যত্নের সঙ্গে বাচ্চাদেরকে লালন পালন করা, সন্তানের প্রতি স্নেহ ও দয়া প্রদর্শন করা ফজিলতের কাজ। বিশেষ করে মেয়ে সন্তান জন্ম লাভ করার কারণে মনে সংকোচ বোধ করা উচিত নয়। মেয়েদের লালন পালন করার ক্ষেত্রে হাদিস শরীফে অধিক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। সন্তানকে চার, সন্তানকে শিষ্টাচার, নৈতিকতা ও দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। সন্তানকে শিষ্টাচার মানে আদব, নৈতিকতা ও দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। বিয়ের যোগ্য হওয়ার পরে বিয়ের আয়োজন করে বিয়ে দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। বিয়ের যোগ্য হলে হওয়ার পর বিয়ের আয়োজন করে বিয়ে দেওয়া। যদি কোনো মেয়ের স্বামীর মৃত্যু ঘটে তখন দ্বিতীয় বিয়ে হওয়া পর্যন্ত নিজের ঘরে থাকার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় ব্যয়ভার বহন করা। এখন যে পাপের এই ছয় লাভ, তার এটাও একটা কারণ যে মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলে বিয়ের উপযুক্ত, মা বাবা বিয়ে করায় না, মেয়েকে বিয়ে দেয় না, ছেলেকে বিয়ে করে না, পড়ালেখা শেষ করুক, এস্টাবলিশ হোক। মেয়ে এটা মেট্রিক পাস করছে, ধরেন কত, ১৬ ১৭ এরপরে ইন্টার পাস করলো, এরপরে বিয়ে, এরপরে ডিগ্রি বা ইন্টারের পরে অনার্স বা ইন্টারের পরে ডাক্তারি পড়লো, ৫-৬ বছর বয়স, তো তার তো গর্ভধারণের উত্তম সময় হচ্ছে কখন, ২৫-এর মধ্যে। এরপরে মেয়েরা সন্তানও নিতে চায় না, আর সন্তানের যন্ত্রণা তারা সয়ে নিতে পারে না,
অতিষ্ঠ, মানে নিজেরই অসুখ বিসুখ ধরে বসে 30-এর পরে। তো 30 হয়ে গেছে, এখনো পড়ালেখা করতেছে। পড়ালেখা করার আপনি এই ফাঁকে একটা বিয়ে দিয়ে দেন। হাদিসে আসছে, তিন কাজ যতদিন মানুষ তাড়াতাড়ি করবে ততদিন এই জাতি কল্যাণের উপর থাকবে। এই জাতি কল্যাণের উপর থাকবে যতদিন তিন কাজ তাড়াতাড়ি করবে। তার মানে এই তিন কাজ যদি বিলম্বে করে, দেরিতে করে, এই জাতি কল্যাণের উপর থাকবে না। তো তিন কাজের মধ্যে একটা হলো মেয়ের বিয়ের উপযুক্ত হলে তাকে বিয়ে দিয়ে দেওয়া। মেয়েটার বিয়ের উপযুক্ত হলে তাকে বিয়ে দিয়ে দেওয়া। অনেকে মেয়েদেরকে মেসে রেখে পড়ায়, ভার্সিটি বিভিন্ন কলেজে শহরে পাঠাই দেয়, মেসে থেকে পড়ে। মা বাবা পাহারা দিয়ে মেয়েদেরকে ঠিক রাখতে পারে না। একটা মেয়ে যদি এভাবে ওপেন হয়ে যায়, ফ্রি হয়ে যায়, এখানে সেখানে ঘুরতে পারে, তো সে আর নিজেকে পাপ থেকে বাঁচাবে কিভাবে? আরো কত অঘটন হইতেছে, ঘটতেছে। মা বাবা পাঠায় 20,000 টাকা মাসে বা 15,000, মেয়ে খরচ করে 50,000, তো পায় কই টাকা? আল্লাহ হেফাজত করেন। মেয়েরা বিয়ের উপযুক্ত হইলে বাবা বিয়ে দিয়ে দিবেন, তার একটা বয়স আছে। ফল বেশি পাইকা গেলে পরে আর এটা কেউ খায় না, এটা স্বাদ নষ্ট হয়ে যায়। তরকারি যখন পাক হয় তো তখন খেতে হয়, বেশি যদি পাকাইতে যান তখন সেটা আর খাওয়ার উপযুক্ত থাকবে না। সব কিছুরই একটা টাইম আছে, টাইম মোতাবেক কাজ করতে হয়। টাইম পার হয়ে গেলে ওই কাজের আর মূল্য থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যাই হোক, মাশাল্লাহ, বহু ভাইরা দূর দূরান্ত থেকে আসছেন। আসলে দিন বুঝা দরকার, দিনের বুঝ আনা দরকার। সবার আলেম হওয়া ফরজ না, কিন্তু মুত্তাকি হওয়া ফরজ। মুত্তাকি হওয়া ফরজ, মুত্তাকি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, আল্লাহওয়ালা হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এত বড় মানুষ, উনার পরে উনার গদি নিশিন যিনি হইছেন, উনার জানেশিন যিনি হইছেন, উনি একজন ডিসি ছিলেন, ইংরেজ আমলের ডিসি ছিলেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইয়ের খলিফারা হচ্ছেন বিশ্ববিখ্যাত বড় বড় আলেম, তারা পরে যাইয়া ওই ডিসি সাহেবের কাছে বায়াত হয়ে গেছে। বর্তমান বিশ্বের যিনি প্রধান মুফতি, মুফতি তাকি উসমানি সাহেব, সারা বিশ্বের মধ্যে তিনি প্রধান বর্তমানে, বড় আলেম, আল্লাহওয়ালা। উনার পীর যিনি, উনি হচ্ছেন, উনি ছিলেন একজন হোমিও ডাক্তার। কি ডাক্তার? হোমিও ডাক্তার। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া করছেন, একজন হোমিও ডাক্তার, অথচ তার হাতে বড় 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 আলেমরা বায়াত। অনেক কিতাব তিনি লেখে গেছেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি, বাসায়ের হাকিমুল উম্মত সহ বড় বড় কিতাব এই হোমিও ডাক্তার লিখে গেছেন। ওনাকে আরেব বিল্লাহ বলা হইত। আমাদের হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহ আলাইহি, উনার যিনি খাদেম ছিলেন, তিনি সাইয়েদ ছিলেন, শিক্ষিত ছিলেন, বাংলা লাইনে শিক্ষিত। এই আমাদের দাদা শায়েখ মারা যাওয়ার পরে আমার শায়েখ সহ সবাই যাইয়া এই ইংরেজি শিক্ষিত লোকের হাতে বায়াত হয়ে গেছে। অথচ উনি আলেম না, দাওরা পড়েন নাই, গুনা থেকে বাঁচছেন, শায়েখের সোহবতে দীর্ঘদিন ছিলেন, চোখে দেখে দেখে শিখছেন, কিতাবে কত মাসালা আমরা পড়ি পড়াই, মনে তো থাকে না সব, কিন্তু যেটা শায়েখকে করতে দেখি এটা তো বলি না। শায়েখকে এই কাজ করতে দেখছি, এমনি বসতে দেখছি, এমনি খাইতে দেখছি, এমনি ঘুমাইতে দেখছি, এই ক্ষেত্রে এটা করছেন, ওই ক্ষেত্রে এটা করছেন, যেটা প্র্যাকটিক্যাল চোখে দেখে মানুষ সেটা ভুলে না। এজন্য দিন শিখতে হয় প্র্যাকটিক্যাল, সরাসরি সাথে থেকে। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ পাক আমাদেরকে এসলা নসিব করেন।
যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আমাদের এই কমলপুর মাদ্রাসায় মাশাল্লাহ জুমা পড়তে দূর দূরান্ত থেকে আসে, আমরা মানুষকে দাওয়াত দিব, চেষ্টা করব নিয়ে আসতে। মাসিক ইজতেমা হয় শেষ শুক্রবার, জিকিরের মজলিস হয়, দাওয়াত দিব, বন্ধু বান্ধব সহ নিয়ে আসব। আমাদের মার্কাজে বৃহস্পতিবার বয়ান হয়, সেখানেও বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিব, নিয়ে যাব। এবং যেখানে আলেম ওলামারা হক্কানি আলেম ওলামা, ব্যবসায়ী না, হক্কানি আলেম ওলামা আসেন, দিনই কথা বলেন, ওই সমস্ত মজলিসে যাওয়া, তাদের সোহবতে যাওয়া, তাদের কথাবার্তা শোনা, ইনশাআল্লাহ জরুর বিজরুর ফায়দা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন।